সদর উপজেলার আরিয়ালখা নদীর শাস্তাবাদ খেয়া ঘাটে ভাড়া আদায়ে নৈরাজ্যের অভিযোগ উঠেছে। এ ঘাটে জনপ্রতি ১২ টাকা ভাড়া নির্ধারণ থাকলেও নেওয়া হয় ১৫ টাকা। রাত নামলে এই ভাড়া বেড়ে ৩০ থেকে ৫০ এ ঠেকে। বিকল্প উপায় না থাকায় অতিরিক্ত ভাড়ায় পার হতে বাধ্য হচ্ছেন লক্ষাধিক মানুষ। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনই এই খেয়াঘাট দিয়ে কয়েক হাজার মানুষ পারাপার হয়। সরকারের নিয়ম অনুযায়ী শায়স্তাবাদ খেয়াঘাটে জনপ্রতি ১২ টাকা, চালক সহ বাইসাইকেল ১৫ টাকা ও চালক সহ মোটরসাইকেল ২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিন্তু ঘাটে এ নিয়মের তোয়াক্কা না করে যাত্রী প্রতি ১৫, বাইসাইকেল ২৯ ও মোটরসাইকেল ৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। আগে ছিল ১০ টাকা, এখন করছে ১৫ টাকা, ৫ টাকা বাড়াইছে এরা ওদি। সরকার তো আর একই দেয় না ১৫ টাকা, সরকার তো ১০ টাকা, এনারা বাড়াইছে আরো ৫ টাকা ১৫ টাকা বেশি করছে। শায়স্তাবাদ এই নদীটার উপর যদি ব্রিজ, আমরা যারা রেগুলার যাত্রী আমাদের প্রতিদিন যাইতে হয়, তাই আমাদের সময়টা বাঁচে। এই একটা খেয়ার জন্য আমরা একটা খেয়া মিস করলে আমাদের ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা দেরি হয়ে যায়, আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে অনেক অসুবিধা হয়। হ্যাঁ, ব্রিজ যাওয়া তো দরকারই, এমন এমন সময় আছে মহিলা গতে ১৫ টাকা থাকে না, ১৫ টাকা না দিলে হেরা রাখায়, তা আমাকেও যেমন যেমন সুবিধা হয় তাইটাই তো আমরা চাই, তাইটা সুবিধা এটাই তো আমরা জনগণের চাই। খেয়াঘাটে টোল আদায়ে চার্ট টানানোর কথা থাকলেও তা মানছেন না ইজারাদার ও মাঝিরা। বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় যাত্রীদের লাঞ্ছিতের অভিযোগও রয়েছে। সম্প্রতি শায়স্তাবাদ খেয়াঘাটে গেলে স্থানীয় বাসিন্দারা জাগোনিউজকে জানান, ঘাটের যাত্রী সাধারণ বিভিন্ন যানবাহন ও মালামাল পারাপারে সরকার অনুমোদিত চার্ট সহজে দর্শনীয় জায়গায় নোটিশ বোর্ড আকারে টানানোর বিধান থাকলেও দুই পাড়ের কোথাও চার্ট টানানো হয়নি। ফলে ইজারাদাররা ইচ্ছা মতো ভাড়া আদায় করছে, যাত্রীরা নিরুপায় হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে পারাপার হচ্ছে। এখানকার কয়েক লাখ মানুষের ভোগান্তি নিরসনে আরিয়ালখা নদীর উপর অচিরে একটি সেতু নির্মাণের দাবি জানান তারা। আমাদের এই গ্রামে খেওয়ায় প্রায় ১০০ গ্রামের লোক যাতায়াত হয় এবং এই নদীতে ১৫ টাকা ভাড়া নেয় এখন তোমায়, কিন্তু ১৫ টাকা আমাদের চুলুম হইতেছে, যদি ১০ টাকা হয় এইটাই আমাদের জন্য বেশি, তারপরও ১০ টাকার বেশি হয়ে গেলে এই সমস্যা। এখান থেকে অনেক লোকজন যাতায়াত করে, ৩টা উপজেলার লোকে এখান থেকে যাতায়াত করে, ৩টা লোকের যাতায়াতে অনেক ব্যাঘাত ঘটে, ব্রিজ হইলে সুন্দর হয়। আমাদের এই জায়গায় মহিলাদের অবশ্যই সমস্যা হয়, এই জায়গায় অন্তত পক্ষে ৫০০০ শিক্ষার্থী আসা যাওয়া করে, কেউ আছে কলেজে, কেউ আছে ইন্টার ফার্স্ট ইয়ারে, কেউ আছে মেট্রিক পরীক্ষার্থী, এই জায়গা থেকে অনেক পরীক্ষার্থী বাসা ভাড়া নিয়ে তারপরে থাকে, তারপরে পরীক্ষা দেয়। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাহবুবুল্লাহ মজুমদার জাগোনিউজকে বলেন, রামগাঠি খেয়াঘাটে যে অভিযোগটা আমি শুনেছি যে ইজারাদার খেয়াঘাটে সরকারি যে রেট নির্ধারণ করা আছে তার থেকে বেশি টাকা তিনি যাত্রীদের থেকে নিচ্ছেন, তো আমি ওই অভিযোগের বিষয়ে তদন্ত করব, তদন্ত করে যদি আমরা সত্যতা পাই তাহলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। A generous soul with many possibilities. Blaze Hoskin.